আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সালমান খান এবং অনিল কাপুরের সাথে নৃত্যের সাথে পায়ে পা মিলিয়েছিলেন। এটা দেখে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রচণ্ডভাবে তার খারাপ লাগে। তো সেই রিয়াকশনটা যখন উনি করেন, আমাদের মুখ্যমন্ত্রীকে বাজেভাবে তিনি অপমান করেছেন, কটাক্ষ করেছেন, তার এই প্রতিবাদে চুঁচুড়ে বিধানসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এই আমরা প্রতিবাদ সভা এবং এখান থেকে আজ আমরা গিরিরাজ সিংকে ধিক্কার জানাই। উনি শুধু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অপমান করেননি, উনি বাংলার প্রতিটি মা বোনেদের অপমান করেছেন, প্রতিটি নারী জাতিকে অপমান করেছেন। তাই আজ এই ঘড়ির মোড় থেকে আমরা ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই।